আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। তো যাই হোক, আজকের ভিডিওটা হবে একটা মাসলা নিয়ে, সাজদা সহুর বিষয়ে। থাম্বনেইলেতে দেখেছিলেন ছয় রাকাত ফরজ নামাজ, কিন্তু ছয় রাকাত ফরজ নামাজ নেই। ওটা মানে আমি লিখেছি, এই জন্যে লিখেছি যে ছয় রাকাত ফরজ নামাজ নেই, কিন্তু ছয় রাকাত ফরজ নামাজ হতে পারে। আমি আপনাদেরকে বলবো কেমন করে হতে পারে, সেটা আমি আপনাদের বলবো। এই জন্য ভিডিওটি শেষ থেকে নিয়ে শুরু করে দেখবেন। কোনো ব্যক্তি চার রাকাত নামাজের, চার রাকাত ফরজ নামাজের নিয়ত করলো, আর সে ব্যক্তি চার রাকাত পুরো মোকাম্মল পড়ছে আর কি, এখন শেষ বৈঠক, আখেরি বৈঠকে সালাম ফেরাবে। যেমন আমি বসে আছি, তো এখন সালাম ফেরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন সালাম ফেরালাম, তো নামাজ শেষ হয়ে যাবে। এদিকে একটা ফিরালাম, নামাজ শেষ হয়ে যাবে। কিন্তু সালাম ফেরানোর আগে, হ্যাঁ, সে সালাম ফেরানোর জায়গায় দাঁড়িয়ে গেল। চার রাকাত নামাজ কোনো ব্যক্তি পড়লো, নামাজ শেষে সালাম ফেরানোর জায়গায় সে দাঁড়িয়ে গেল, হ্যাঁ, মানে ভুলে দাঁড়িয়ে গেছে যে এখানে বসতে হবে, এটা ওনার মনে ছিল না যে সালাম ফেরাতে হবে, ভুলে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে তো সেই ব্যক্তিকে এক রাকাত নামাজ তো পড়লো নফল নামাজের বিনা করে, তো নামাজ পাঁচ রাকাত হলো। তো পাঁচ রাকাত যখন হলো, সেই ব্যক্তি আরেক রাকাত নফল নামাজ মিলাবে, টোটাল হলো ছয় রাকাত নামাজ। এই ছয় রাকাত নামাজের মধ্যে দুই রাকাত নফল হবে আর চার রাকাত সে ফরজ নামাজ হয়ে যাবে, তো এমন করে নামাজ হয়ে যাবে। আর শেষের মধ্যে সে ব্যক্তিকে সেজদা সহু করতে হবে, কারণ সে নামাজের মধ্যে গলতি করেছে, সেজদা সহু করতে হবে, সে ব্যক্তির নামাজ হয়ে যাবে। নামাজের অনেক মশাইল, বহু মশলা মশাইল রয়েছে, এই মশলা মশাইলগুলো যদি আমরা না জানি তবে আমাদের নামাজই হবে না। এগুলি আমরা যদি জানি তবে আমরা ভালো করে নামাজ পড়তে পারবো, আর যদি না জানি তাহলে নামাজ পড়তে আমরা মানে ভালোভাবে নামাজ পড়তে পারবো না। আমাদের নজওয়ান ভাই, বুড়ো মানুষ তো গেছেই, ওনারা তো শেষ, ওনার কথা ওনাদের কথা আলাদা। নজওয়ান ভাই যারা, তারা কি করে, প্যান্ট পরে। আজকাল তো মানে নতুন নতুন ফ্যাশন প্যান্ট, মানা করবো না, প্যান্ট পরেন, কাপড় পরতেই হবে নাকি, কিন্তু কথা এটা না, ওইটা কথা, কোনটা কথা, যে কিছু এমন কাপড় রয়েছে যেগুলি কাপড় পিন্দা হারাম, ডাইরেক্ট শরীয়তের মধ্যে হারাম লিখেছে। কাপড় তো কাপড়, হারাম কেমন করে, যে এমন কাপড় পরিধান করা যে কাপড়ের দ্বারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জাহির হয়, সেই কাপড় দ্বারা পিন্দা পরিধান করা হারাম। আমাদের নজন, কিছু নজন ভাই শার্ট পরবে, প্যান্ট পরবে, বেল্ট লাগাবে প্যান্টে, তো এমন করে নামাজ হবে না, কারণ যে সত্র ওরা দেখা যাচ্ছে, যদি সত্র ওরা দেখা যায় তাহলে নামাজ হবে না। এগুলো থেকে আমাদের বাঁচা দরকার। আমি মানা করলাম না যে আপনি প্যান্ট পরিধান করবেন না, প্যান্ট পরিধান করবেন না, কাপড় আপনি পয়সা দিয়ে চিরা প্যান্ট কিনবেন, চিরা প্যান্ট কিনে একটা পরিধান করতে পারবেন, সেই চিরা প্যান্টটা যদি আপনার হাঁটুর নিচে চিরা থাকে তাহলে চলবে, আর যদি হাঁটুর উপরে বা হাঁটুর মাঝখানে যে চিরা থাকে তাহলে তো ভাই চলবে না, কারণ এটা আপনার সত্র ওরা ঢাকা ফরজ ছিল, সেটা ফরজটা আপনি তর্ক করলেন, তার গুণা পাবেন। একটা কথা বলবো, একটা লাইক দিবেন। কোনো ব্যক্তির যদি নামাজের বিষয়ে কিছু মাসলা মাসাইল জানবার থাকে তাহলে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি যতটুকু জানি আমি আপনাদেরকে সেই বস্তুটি প্রোভাইড করার চেষ্টা করব। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তা না করবেন।